আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আদনাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঢাকার আদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক অ্যাটর্নি জেনারেল, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচিত ছিলেন। মৃত্যুকালে ব্যারিস্টার রফিকুল হকের বয়স হয়েছিল 85 বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার স্ত্রীও 2011 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাদের একমাত্র ছেলে ব্যারিস্টার ফাহিমুল হক। সকাল 10:30টায় হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকের প্রথম জানাজা হয়। সেখান থেকে মরদেহ পল্টনের বাড়িতে নেওয়া হয়। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে আরেকটি জানাজা হবে বিকেলে। ব্যারিস্টার রফিকুল হকের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। জোহরের নামাজের সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে 2টার সময় স্যারকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নেওয়া হবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সমাধিস্থ করা হবে।